এই সাধারণী কান্তা যারা, এ যদি কারো ভাগ্যে জোটে রে ভাই, তার আর উপায় নাই, তার মাঠে মারা। এক ভদ্রলোক পলো হাওলাত করে নিয়ে পলো বাইতে গিয়ে আসে, ওরে কোলে না বাবু সোনা, হ্যাঁ বাইশটা কই পাইছে, মুঠু মাটকে কই, আরে গল্পের কই কেন ছোট করিয়ে কই, টাকা লাগে নাকি কিনতে এই কই, এখন আর ওই কই পাবা কই, খালি মুখ দিয়েই কই। সেই দিন একজন নিয়ে আসছে এতটুক এতটুক কই, কয় দেশি কই দেশি কই। তা ওনার স্ত্রীকে গিয়ে বলে ডাক দিয়ে, কথা মানো এই বাইশটা কইয়ের এগারোটা ঝোল করো আর এগারোটা ভাজা করি আনো। কই মাছ ঝোল আর ভাজা খাদ্যের মধ্যে বলে রাজা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কায়দা আছে, মাংসের মধ্যে বই মানে বাবই, মাছের মধ্যে কই কই না, ধানের মধ্যে আমন, মানুষের মধ্যে বামন, এই কয় আর কি মিল দিয়ে। আমন ধানের ভাত কি সুন্দর লাগতো না, ও ফ্যানতেলানি দিয়ে দুটো কোষ্টার পাতা, মনে আছে এখনো সেই কথা? কি সেটা আলাদা স্বাদ। কি মা খাইছেন কোনোদিন? হ্যাঁ খাইছে। তা উনি এগারোটা ভাজা করিছে আর এগারোটা ঝোল দিছে, স্বামী অন্য কাজে গেছে দুপুরে এসে খাবে। এখন ওই বউ মনে মনে ভাবে সংসারের লোক তো আর কম নয়, আমার ভাগ্যে হয় কি না হয়, একটা ভাজা কই মাছ আগে খাইয়ে দেখি কেমন। এই কথা চিন্তা করে ভাজা কই মাছ একটা খুন্তি দিয়ে তুলে থালার পরে, আরো পেট লাল কই তেল অলা কই, যখন ভাজিয়ে গালে দেশে সে যে কি টেস্ট, মুখ ভরিয়ে গেছে, আহা আনন্দে বুকও ভরিয়ে গেছে, বাবা রে। ভাজারটা খাবার পরে মনে মনে চিন্তা করে, তাহলে ঝোল তো রান্না করলাম, ওইটা কেমন লাগে একটা দিয়ে দেখি মুখের ভিতরে, ওইটা তো আরো বেশ তেল টেল দিয়ে জিরিয়ে বাটাটাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলাদা কায়দা করিছে, তো বাজার মধ্যে তো ওসব নাই, খালি লবণ আর হলুদ রে ভাই, তাইতে যখন এত সুখ পাই যেই ঝোলের ডা খাইছে বাজার স্বাদ ভুলিয়ে গেছে, কি পরমানন্দ। এখন ভাবলো বাজারটা যেন কেমন হয়েছিল মনে নাই, তাহলে আর একটা ভাজা খাই, ভাজারটা আর একটা খেয়েছে এবার ঝোলের ডার স্বাদ ভুলিয়ে গেছে, ভাবলো তাহলে ঝোলেরটা আর একটা খাই, ঝোলেরটা খাই আবার বাজারটার স্বাদ মনে নাই, তাহলে বাজারটা আর একটা খাই, বাজারটা খাইয়ে ঝোলেরটার স্বাদ মনে নাই, এই খাতি খাতি একুশটে খাইয়ে ফেলাইছে আর একটা আছে। স্বামী তো বাড়ি আসছে, চিন্তা করছে ঠ্যাঙা নিত কপালে আছে, কোন কায়দায় বাসা যায়, কই মাছ দিয়ে থালায় স্বামীর সামনে দিয়ে আঁচলটা নিয়ে মুখখানে একটু ঢাকা দিয়ে কাঁদতিছে, চোখে জল নাই, খোসা দিলিও পড়ে না। স্বামী ডাক দিয়ে কয় তুমি কান্দো কিসের দায়, কান্দবো না, এত ভালো ভালো জিনিস এই বাড়ি আনো, জীবনে তো কোনোদিন একটা মুখে দিয়েও দেখতে পারলাম না, আজকেও জড়বে না, কি দম্ব ডেঙেতে কথা, একুশটে খাইছে বাইশটে কই মাছ আনছো, একে আমার ভাগ্যে হবে, ভাগ করতে করতে শেষ হয়ে গেল, একটা কই মাছ দেবার পরে এইভাবে কান্না করো আমার দ্বারে, ব্যাপারটা কি, কই তো আনছিলাম বাইশ,
কয় দুইটা দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণকাই ছিল। আগে এক গণক বলে গেল তোমার ছেলের নাকি অ্যাক্সিডেন্ট আছে, মানে অ্যাক্সিডেন্ট আছে না দুই সিডেন্ট আছে আমি জানি, এই জন্যে দুটো কই মাছ দিয়ে গণকরে বসাইয়ে জানিয়ে নিলাম কতদিন বাঁচবে তোমার ওই বড় মণি, ওর আয়ু আছে। কয় ভালো কাজ করিস, আরে তাও তো থাকে কুড়ি। কয় দুইটা নিয়ে গেছে পাশের বাড়ির বুড়ি, ওই কই মাছ দেখার পরে বুড়িমা ডাক দিয়ে কয় আমারে এই শেষ বয়সে এইরকম কই, কার কাছেই বা কই, বৌমা যদি তুই দুইটা কই আমারে দিতি রে, না দিয়ে পারি। কয় ভালো কাজ করছ, তাও তো থাকে আঠারো। কয় দূরে নিয়ে গেছে টাঠারো, ওই যে থালা বাটি ফুটা হয় যারা ওইটারে সাইরে দেয় ওরে টাঠারো কয়। কয় তাও তো থাকে ষোলো। কয় দূরে নিয়ে গেছে যারা অলাদ করে আনছিলে পলো, কয় তাও তো থাকে চোদ্দ। কয় দূরে নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য, আমি করবো কি। কয় তাও তো থাকে বারো, এই দেখো আর দূরে নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো, যেই ওই মামা তো ভাই দুটে নিয়ে হাঁটা দেশে এই টাইমে সরস্বতী আইছে। কয় মামা তো ভাই যদি দুইটা পাইবার পারে তাহলে আমি দুইটা পাইবার পারি না। কয় তাও তো তাকে দশ। কয় দুইটা দিয়ে রাখছি এক ঠিলে কাঁচা রস। কয় তাও তো তাকে আষ্ট। কয় দুইটা দিয়ে রাখছি এক বোঝা কাষ্ট। তাও তো তাকে ছয়। কয় দুইটা ওই শাশুড়িমা কইছিল কই মাছ ভালো করে ঘষে ঘষে ধুয়ে খাইতে হয়, ওই ঘষায় ঘষায় দুইটা হয়ে গেছে খয়। কি ঘষা ঘষিছে কয় না যে জম্বের কষা কষিছে। কয় তাও তো তাকে সাজ। কয় খারাপ থেকে কই মাছ ঢালার সময় কাতরাইতে কাতরাইতে দুইটা হয়ে গেছে ঘরের বাইর, আমি একা গোছাই পারি নাকি। কয় তাও তো তাকে দুই। কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো তাকে এক। কয় নিবংশে চোখ পাকাইয়ে দেখ, যদি হস ভালো মানুষের প ওর এক পিঠ তুই খা আর এক পিঠ আমার জন্যে থো। আপনারা কেউ ওই রকম না, আপনারা সবাই ভালো প্রেম আনন্দে হরি বলো। একে বলে সাধারণী রতি।